নমস্কার জয় তারা। দর্শক বন্ধু আজকে ব্যবসা নিয়ে কথা বলবো আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনি দোকানদার হন দোকানে বহুত টাকা ইনভেস্ট করেছেন ভালো জায়গা কিংবা আপনি কাস্টমারকে ভালো করে বুঝাতে পারছেন না কাস্টমার আপনার থেকে মাল না নিয়েই চলে যাচ্ছে বিজনেস করতে করতে আপনি ভালো অনেক অর্থ ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসা ক্ষেত্রে কাস্টমারকে বস করা কিংবা কাস্টমারকে ধরে রাখা সেই কাস্টমার আপনার কাছে আবার যাতে আসে সেরকম একটি বিশেষ পদ্ধতি আপনি কিভাবে করবেন তা নিয়ে আজকের এই ভিডিওর বিষয়ে দর্শক তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনি যে কোনো ধরনের ব্যবসা করুন আপনার দোকান থাকুক না থাকুক আপনি ব্যবসা ক্ষেত্রেও যদি থাকেন আপনি যে কোনো বিজনেসম্যান যদি হন তাহলে ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন একদম সিম্পল পদ্ধতি আপনি যদি করতে পারেন আপনার কাস্টমার আপনার কাছ থেকেই মাল নেবে আপনার কাস্টমারকে আপনি ছাড় থেকে ছাড়তে পারবেন না সেই কাস্টমার আপনার কাছেই দ্বিতীয়বার ঘুরে আসবে দর্শক বন্ধু এই বিশেষ কাস্টমারকে বস করার এই বিশেষ একটি টোটকা বলব দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্য বলব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অনল করে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাবার জন্য আর বিশেষ করে বলবো আপনি এই যে চোটকাটি কিংবা এই পদ্ধতিটি একটু মন দিয়ে বিশ্বাসের সহিত করবেন আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন তাহলেই ফল পাবেন কিচ্ছু দরকার নেই সিম্পল আপনি দোকানটা খুলবেন ভালো করে খেয়াল করুন সিম্পল আপনি দোকানটা খুললেন আপনি যদি অনার হন আপনি মালিক হন তাহলে সুন্দর স্নান সেরে শুদ্ধ পরিষ্কার বসনে দোকানে চলে যাবেন দোকানে চলে গিয়ে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় কিংবা আপনি যদি বাড়িতে কিছু করেন সেই বাড়ির মধ্যে মধ্যে ঠাকুর ঠাকুরঘর আর দোকানের হলে দোকানের লক্ষ্মী গণেশের মূর্তি কিংবা ছবির সামনে সেটাও যদি না থাকে তাহলে আপনি পূর্ব দিক কিংবা উত্তর দিক ফিরে সুন্দর করে হাত জোড় করে আপনি প্রথমে আপনার বাবা এবং মায়ের নাম স্মরণ করবেন স্মরণ করার পর লক্ষ্মী কিংবা গণেশ যদি থাকে তাকে তার একটু সে যেভাবে একটু পুজো দেয় মালা দিতে হয় একটু প্রসাদ দিতে হয় যেরকম দিয়ে আমরা দৈনন্দিন যেরকম আমরা নিত্য পুজো করি আমাদের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সেরকমই করবেন করার পর আপনি বিশেষ এই মন্ত্রটি আমি বলছি আমি তলায় স্ক্রিনেও দিয়ে দেব। আপনি দরকার পড়লে একটু লিখে নেবেন কিংবা একটু সেভ করে নেবেন তাহলেই বুঝতে পারবেন ডেলি কিন্তু এই মন্ত্রটি আপনি দোকান খুলে প্রথম দোকান পুজো দিয়েই আপনি যদি মালিক অনার আপনিই হন তাহলে আপনিই করবেন দোকান খুলেই বিশেষ এই মন্ত্রটি ভালো করে একটু মন্ত্র শুনুন শ্রী গাং সৌভাগ্য গণপতে বড়দে বড়দে সর্বং মে বসমানায় সহা আবার বলছি একটু মন দিয়ে শুনুন দরকার হলে আমার যদি বলতে কিংবা আমার যদি কোনো আমার বুঝ আপনাদের বুঝতে আমার কথা অসুবিধা হয় আমি তলায় স্ক্রিনে দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন গাং সৌভাগ্য গণপতে বড় বড় দে সর্বজনং মে বসমনায় সহা এই যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি আপনি মন দিয়ে প্রত্যেক দিন দোকান খুলে লক্ষ্মী গণেশের পুজো দিয়ে সুন্দর লক্ষ্মী গণেশের সামনে বসে আপনি আঠাশ বার করে জব করবে না জব করলে আপনি দেখবেন আপনার দোকান কিংবা দোকানদারির একটা আলাদা দোকানদারি করতে ইচ্ছে করছে কিংবা দোকানে থাকতে ইচ্ছে করছে দোকানের কাস্টমারকে আপনি ঠিকভাবে কনভেন্স করতে পারবেন ঠিকভাবে কাস্টমার আপনার কথা বুঝতে পারবে এবং আপনার মালই নেবে দর্শক বন্ধু পরবর্তীকালে আপনি এমন একটি ব্যবহার তৈরি হবে কাস্টমারের সাথে তাতে সেই কাস্টমার ঘুরে দ্বিতীয়বার আপনার দোকানেই আসবে এটি একটি বিশেষ টোটকা এবং শক্তিশালী যে টোটকা দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম ব্যবসা ক্ষেত্রে কাস্টমারকে বস করার বিশেষ একটি মন্ত্র কিংবা টোটকা দর্শক বন্ধু আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কোথাও বুঝতে অসুবিধা হলে একটু কমেন্টে জানার চেষ্টা করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয় গুরু দেব